গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো আর আমি তো বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে টিফিনে বানাচ্ছি আলু পরোটা আর আজকে আলু পরোটা গুলো কিন্তু বেশ ভালো হচ্ছে গোল গোল হচ্ছে আর ভেতর থেকে কিন্তু ফুর বেরিয়ে যায়নি আমি একটা জিনিস ফলো করে দেখেছি কতগুলো টিপস যদি অ্যাপ্লাই করা যায় না আলু পরোটা কিন্তু সত্যি বেশ ভালো হয় আর আজকে কিন্তু খুব কম তেলে আমি আলু পরোটা করেছি কারণ আজকে অয়েল ব্রাশ করে আমি আলু পরোটা করেছি তাই খুব কম তেলেই হয়ে গেছে আলু পরোটা আর টিপস বলতে আমরা না আলু কি করি করি হাত দিয়ে সেটা না করে যদি কোনো সাহায্যে যে কোনো কোনো মেশার আলু আলু গ্রেটার তার সাহায্যে যদি করে তাহলে কিন্তু আলু পরোটা বেশ ভালো হয় ভেতর থেকে বেরিয়ে যায় না আলুগুলো তো যাই হোক এখন আমি আলু পরোটা করছি আজ কিন্তু আলু পরোটা গুলো বেশ ভালো হচ্ছে পুরতো ভেতর থেকে বেরিয়ে যায়নি আর গোল গোল শেপেরও হয়েছে আর আমি কিন্তু খুব কম তেলে আজকে ফ্রাই করছি এই ব্রাশটা দিয়ে একটু পরোটার উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি আর এইভাবেই ভেজে নিচ্ছি তিন চারটা ভাজা হয়ে গেছে এই যে এইটুকু জাস্ট অয়েল দিয়ে আমি ভাজছি মানে অয়েল ব্রাশ করে ভেজে নিচ্ছি আর লো ফ্লেমে করতে হবে ফ্লেম হাই করলে কিন্তু চলবে না লো ফ্লেমে করতে হবে আলু পরোটার একটু পুর বেঁচে গেল এটা এখন ফ্রিজে তুলে রাখি পরে এটা দিয়ে কিছু করা যাবে ফ্রিজে ফ্রিজে রেখে রেখে এটা এখন দিলাম রেডি হয়ে গেছে তুতানকে স্কুলে দিতে যাবার জন্য বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা ডেনিম পরেছে আর আজকে এই জ্যাকেটটা পরে নিয়েছি এবার ওকে স্কুলে দিয়ে আসি তুতান চলে এসো সুতামকে স্কুলে দিয়ে জাস্ট বাড়িতে আসলাম এবার ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে আজকে আমার আছে চা আর আলু পরোটা তো চা করতে এখন সোজা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্টে চা আর আলু পরোটা এই যে এখন ব্রেকফাস্ট করব ভাবছি কি ব্রেকফাস্ট করে আজ একটু পাটি পিঠে বানাবো অ্যাকচুয়ালি আমি কোনোদিনও না পাটি পিঠে বানাইনি প্রত্যেকবার সংক্রান্তির সময় পিঠে খেয়েছি সেটা মা করে দিত তাই আমি পিঠে খেতাম তুতানো খেত পারতো খেত কিন্তু এবার যেহেতু আমার পায়ে ব্যথা মা কিছু করতে পারেনি তো ভাবছি আমি নিজেই করব তবে আমার কাছে কিন্তু চালের গুঁড়ো নেই আমি ময়দা দিয়েই করব। জানি না কতটা ভালো হবে তো তার জন্য আমি মানে চেষ্টা করব তো তাই তার জন্য আমি দেখো আসার সময় আজকে মারি ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আমি এই ভাপা সন্দেশ নিয়ে এসেছি তিনশো গ্রাম এই ভাপা সন্দেশ দিয়ে চেষ্টা করব। যদি ভালো হয় পাটি পিঠে তাহলে মাকেও দিয়ে আসবো আগে ব্রেকফাস্ট করে নি তারপরে পিঠে করব পাটি সবটা করতে দুধ লাগবে দুধ নিয়েছি এই যে দুধ নিয়ে নিয়েছি সুজি সুজিটা কেটে নি কেটে আগে কন্টেনারে রেখে দিই জানিনা আমি কতটা ভালো করতে পারবো কিন্তু চেষ্টা করবো দু কাপ সুজি নিচ্ছি দেব পরিমাণ মতো চিনি এই যে এই পরিমাণ চিনি দেব এই পরিমাণ চিনিটা দিয়ে দেখলাম দেখি কতটা চিনি আর লাগে যদি এটা পারফেক্ট হয় তাহলে আর চিনি দেব না আর যদি একটু লাগে তাহলে পরে দিয়ে দেবো একটু নুন দিচ্ছি কারণ যেহেতু মিষ্টি জিনিস তো নুনটা না দিলে না জাগবে না ঠিক মিষ্টিটা তাই একটু নুন দিলাম এবার চিনি ময়দা আর সুজি ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো দুধ দুধ দিচ্ছি মনে হচ্ছে একটু জলও দিতে হবে আগে দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নি দেখি জল লাগে কিনা যদি লাগে জল তাহলে জল দেব হুম মনে হচ্ছে জল লাগবে পুরো দুধ দিয়ে করা যায় কিনা আমি জানি না মনে হয় দুধ দিয়ে করা যায় বাটা আমি রিক্স নেবো না কারণ আমি ফার্স্ট টাইম করছি তো তাই একটু জলও দিচ্ছি বেশি দুধ দিয়ে করলে যদি না ওঠে তার জন্য একটু জলও মেশাচ্ছি আমার মনে হচ্ছে দুধ আর জলটা না সমান সমান দিতে হবে মানে দুধ আর জলের রেশিওটা না হবে এইরকম কনসিস্টেন্সিতে এনেছি ব্যাটারটা এই যে এর থেকে বোধ আর বেশি পাতলা না করলেও চলবে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু তেল দেব একটু তেল দিলাম এবার এই ব্রাশ দিয়ে তেলটা স্প্রেড করে দেব ব্রাশ দিয়ে তেলটা স্প্রেড করে দিলাম এবার দেখা যাক ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে গ্যাসের ফ্লেম লো করে দিলাম আর একটা ঢাকা দিয়ে দেব মনে হচ্ছে হয়েছে এবার না মাখা সন্দেশ একটু এর উপর দিয়ে দিচ্ছি এই যে একটা মাখা সন্দেশ দিয়ে দিলাম এবার এবার উল্টে উল্টে দেব ফোল্ড করে বলছি এবার ফোল্ড করব আমার মাখা সন্দেশটা ভুল সাইডে আমি দিয়েছি তার জন্য উল্টাতে কষ্ট হচ্ছে দারুন উঠলো তো আমি করলাম বেশ ভালো ভাবে হলো তো আরেকটা করে দেখি মনে হয় হয়ে গেছে তুলে নি এইভাবে আরেকটা করে দেখি এবার তেল দিতে হবে প্যানে বুঝতে পারছি না থাক তেল ছাড়াই করি প্যানে আমি না এটা কিন্তু এবার আরেকটু লিড দিয়ে ঢাকা দিয়ে দেব খুলে দেখি হ্যাঁ এবার অনেকটা জমে গেছে এবার না এটা এই দিক থেকে দিই তাহলে আমার উল্টোতে সুবিধে হবে মাখা দিয়ে দিলাম এবার উল্টে নেব দারুণ হচ্ছে তো ফার্স্ট টাইমে আমি সাকসেস হলাম এখন আমার বেশ ভালো লাগছে যে আমি পারলাম এই পাটি বেশ ভালো হয়েছে সেম প্রসেসে সব পাটি গুলোকে ভেজে আমি ফিরে আসছি পাটি পিঠে রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেছো সত্যি আমি এতটা সুন্দর হবে আশা করিনি ফার্স্ট টাইমে সাকসেস হলাম আমার বেশ ভালো লাগছে কিন্তু এখন যে আমি পারলাম বানাতে পাটি পিঠে বানানো হয়ে গেছে ফার্স্ট টাইম এত ভালো পিঠে হবে আমি সত্যি আশা করিনি কিন্তু পারলাম ফার্স্ট টাইম ভালোভাবে পিঠে হয়ে গেছে আমি পারলাম সত্যি আমার বেশ ভালো লাগছে যাই হোক এখন দুটো বেজে গেছে আমি স্নান করে আসি আগে কারণ অনেকটা দেরি হয়ে গেছে লাঞ্চ করে বেরিয়ে গেছি মাকে পিঠে দিতে যাব মাকে পিঠে দিয়ে ওখান থেকে ছেলেকে আনতে যাব স্কুলে তো এখন যাচ্ছি মার বাড়ি ইচ্ছা উঠে গেছি কে স্কুল থেকে নিয়ে আসলাম মানে মার বাড়ি থেকে বেরিয়ে তুতানকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসলাম তুতান ফ্রেশ হয়ে এখন পিঠে খাচ্ছে বলছে দারুণ হয়েছে নাকি পিঠে এই যে তুতান এখন খাটে বসে পিঠে খাচ্ছে টিফিন বক্সে পিঠে নিয়ে নিয়েছে পিঠে খাচ্ছে তাড়াতাড়ি করে খাচ্ছে কারণ ওর সাড়ে ওর সাড়ে পাঁচটা বাজে ছটার মধ্যে টিচার চুপ ছটা না পড়ে ছটার মধ্যে টিচার চলে আসবে তার জন্য তুতান এখন তাড়াতাড়ি খাচ্ছে